السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. أما بعد, সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যে অবস্থান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সকলকে নিউজ 24-এর পক্ষ থেকে, জেসিএক্স ইসলাম আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও মুবারকবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজন শুরু করছি। আলহামদুলিল্লাহ, এখানে প্রতিদিন আমরা জীবন ঘনিষ্ঠমূলক বিষয় নিয়ে আলোচনা করি এবং সময় উপযোগী বিষয় নিয়ে আলোচনা করি, প্রশ্নের উত্তর নিয়ে কথা বলে, যে প্রশ্নগুলো আপনারাই করে থাকেন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো মাহে রমজান ও লাইলাতুল কদর তালাশ। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন যে আখেরি রমজানের শেষ দশক বেজোর রাত্রিতে লাইলাতুল কদরকে তালাশ করার কথা তিনি আমাদেরকে বলেছেন। অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই রাত্রগুলোতে লাইলাতুল কদর হতে পারে, যেহেতু বেজোর রাত্রির একটি রাত্র কিন্তু আজও হতে পারে, 23তম রজনী। তালাশের উদ্দেশ্য, লাইলাতুল কদরকে আমরা কীভাবে তালাশ করব সেটা আমাদের বুঝতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিম ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে নাজিল করেছেন লাইলাতুল কদরে। লাইলাতুল কদর অর্থাৎ যা আমাদের এই দেশে, ভারত উপমহাদেশে শবে বরাত নামে খুবই পরিচিত, এই শবে বরাত, শবে কদর নামে খুবই পরিচিত। শবে কদরকে নতুনভাবে পরিচয় করার কোনো প্রয়োজন নেই, যেমনিভাবে শবে বরাত পরিচিত, অনুরূপভাবে শবে কদরও আমাদের মাঝে খুব পরিচিত শব্দ, খুবই মূল্যবান একটি রাত্র, যে রাত্র সম্পর্কে আল্লাহ তাআলা নিজে বলেন আলফি শাহার, অর্থাৎ 1000 রাত্রিতে আবাদত করলে যে সওয়াব হবে, এই রাত্রি জাগরণ করে কোনো ব্যক্তি যদি আবাদত করে তাহলে সে সেই সওয়াব পেয়ে যাবে। মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এখানে একটু ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যাটা কি, যে 1000 রাত্র ব্যাখ্যা করেছেন, এই কেউ যদি এই রাত্র পেয়ে যায় আর সে সারা রাত্র আবাদত করে তাহলে 1000-এর সমপরিমাণ 83 বৎসর 4 মাস হয়। 83 বৎসর 4 মাস হায়াত পেয়ে আবাদত করলে, কন্টিনিউ আবাদত করলে যে সওয়াব হবে, ঠিক এই সওয়াব 1 রাত্রিতে আবাদত করলে সে সওয়াব হবে। একটু চিন্তা করে দেখুন যে 83 বৎসর 4 মাস হায়াত পাওয়া বর্তমান এই শেষ জমানায় খুবই কঠিন, 70-80 বৎসর পাওয়া যায়, বেশি থেকে বেশি 65-75-এর মধ্যেই অনেকে চলে যাচ্ছে। 83 বৎসর তো অনেক হায়াত, তাই জীবনে যদি কেউ এই রাত্রটাকে একবার পেয়ে আবাদত করলো, এত সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ। দুরাত্র 2 বৎসর যদি পায় তার ডবল পাবে, 3 বৎসর পেলে তার ডবল পাবে। মহামূল্যবান একটি রজনী হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরে আমরা তালাশ করব কিভাবে, আমি দান সাদকা করব। সূর্য ডুবার পর থেকে, ইফতারের পর থেকে কিন্তু লাইলাতুল কদর শুরু হয়ে যায়, চাঁদের হিসাবে আমি দান করব। এই রাত্রিতে যখন আমি 1 টাকা দান করব তাহলে আমি এই 83 বৎসর 4 মাস কন্টিনিউ 1 টাকা দান করার সওয়াব আমি পেয়ে যাব, অনেকগুলো সওয়াব। আমি যখন 1 রাকাত নামাজ পড়ব, 2 রাকাত নামাজ পড়ব, একটু কোরআনে কারিমের তেলাওয়াত করব, একটু জিকির আসকার করব, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, সুবহানাল্লাহ বলবো, অনেক অনেক সওয়াব আমার আমল নামার মধ্যে লেখা হয়ে যাবে। তাই লাইলাতুল কদরকে তালাশ এইভাবে করা, তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে এবং সলাতের মাধ্যমে, গুনার কাছ থেকে নিজেকে মুক্ত রাখার মাধ্যমে। অন্তত আমি চেষ্টা করব যে আমার দিনে, রমাজানে তো কোনো গুনাহ যেন না হয়, সে চেষ্টা আমরা করব। আর বিশেষ করে এই রাত্রিতে যদি কোনোভাবে ছোট সগিরা গুনাহ যেন না হয় সেদিকে আমরা চেষ্টা করব। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাকে আমরা পেয়েছি যে কেউ রমাজান পেল কিন্তু নিজের গুনাহগুলোকে ক্ষমা করাতে পারলো না, জিবরাইল আমিন বলেছেন সে ধ্বংস হয়ে যাক, রাসূল আমিন বলেছেন তার ধ্বংস কিন্তু অনিবার্য, অবধারিত। তাই লাইলাতুল কদরে আমি তওবা ইস্তেগফার পড়ব, বেশি বেশি তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে প্রশ্ন করেছিলেন, হে রাসূল, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ আপনি ক্ষমাশীল,
আপনি ক্ষমা করতে পছন্দ করেন আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটা আমরা নিজেরা ব্যাপকভাবে নিজেরাও পড়ব এবং অপরে যেন পড়ে তার জন্য ব্যবস্থা করব। আমরা যে কোনোভাবে হোক কম্পিউটার থেকে বের করে হলেও আমরা ইচ্ছা করলে এই খেদমত করতে পারি। অনেক মানুষ যত পড়বে তত আমরা সওয়াব পেয়ে যাব। তো এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব শেখ মুফতি মুহিবুল্লাহিল বাকি, সিনিয়র পেশ ইমাম ও ভারপ্রাপ্ত খতিব জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বিকেলে খুব আলহামদুলিল্লাহ ভালো আছি। নাজাতের দিনগুলোতে আল্লাহ তাআলা আপনাকে ভালো রেখেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য নাজাতের ব্যবস্থা করুন, আমাদের সকলের জন্য নাজাতের ব্যবস্থা করুন। মুহতারাম, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা সূচনা করেছিলাম যেটা আপনার কাছে আমরা জানবো, যে আপনি জানেন যে লাইলাতুল কদরকে তালাশের কথাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বেজোর রজনীতে আখেরি দশকের, সেই হিসাবে আজকের যে রাত্রটা 23তম রাত্র হয়ে যায়। তো এই রাত্রটা আমরা কিভাবে আসলে তালাশ করব বা অন্বেষণ করব? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আমি এই হাদিসটা এই জন্য বর্ণনা করতেছি, আমাদের এখানে আমরা মনে করেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিনাল ভিতর, তোমরা শেষের 10 দিনের ভেজর রাত্রিগুলিতে লাইলাতুল কদর তালাশ করো। তো আমরা কী করছি, একটা ভেজর রাত্রি 27 তারিখকে নির্ধারণ করছি এবং এমনভাবে আবাদত করতেছি সেই রাত্রিতে আবাদত করতে করতে সকালে ফজর নামাজও পড়তে পারি না, হয়তো আমরা 11টার সময় উঠতে পারি না, কাহিল হয়ে যায়। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের এইসব আমলের সাইতে, এটাও পছন্দনীয় কিন্তু সবচাইতে উত্তম আমল হলো তোমরা কম করে হলেও ধারাবাহিকভাবে প্রত্যেক দিন যে আমলটি করবেন সেটা হলো আল্লাহর কাছে পছন্দনীয়। সেদিক থেকে আমি বলবো, আমাদের তো 21 রমজান চলে গেছে, রাত্রি 23 রমজান আছে, 25 রমজান আছে, 27 রমজান আছে, 29 রমজান আছে। আমরা একটা নিজে একটা পরিকল্পনা করবো, কতটুকু আমি সহ্য করতে পারবো, কতটুকু আমি ইবাদত করলে সেটা ধারাবাহিকভাবে রক্ষা করতে পারবো। যেমন একজন মানুষ সাধারণত বেশি ইবাদত না করুক, এশার নামাজ পড়লো, এশার নামাজের পরে তারাবিটা পড়লো, তারাবিটা পড়ার পর সে এবার ভিতরে পড়লেও পড়লো, না পড়লেও না পড়লো, এখন মনে করলো যে আমি যেখানে আমি প্রত্যেক দিন ভোর রাত্রে 3:30 সময় উঠি সেখানে আমি আজকে, আমার ওয়াইফ তো এমনি 3 সময় উঠে পাক করার জন্য, একবারে পাক না করলেও গরম করার জন্য 3 সময় উঠে, তা আমি একটু আজকে আমাদের মা বোনদের সাথে জাগ্রত হয়ে যাব। তো জাগ্রত হয়ে কী করবো, আমি তখন 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বো, আল্লাহর কাছে কান্নাকাটি করবো। এরকম আমি 25 তারিখও করবো, 27 তারিখও করবো, 29 তারিখও করবো, এবং এরপর আমি ফজর নামাজটা জামাতের সাথে পড়বো। আর আপনি যে একটা দোয়ার কথা বলেছেন, সেটা উঠতে বসতে চলতে ফিরতে এইটার জন্য উজুও লাগে না আর আপনার অন্য কিছুও লাগে না, যে ব্যাপক প্রস্তুতি লাগে যে এই ব্যাপারটা, যেমন আল্লাহ আপনি বলেছেন খুব দোয়াটা, আল্লাহুম ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এটা আল্লাহর সাথে একটা বান্দার কত একটা মানে ঘনিষ্ঠতার পরিচয়, আল্লাহুম ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া ক্ষমা চাওয়া পছন্দ করো, আর আমার ক্ষমা চাওয়া ছাড়া আসেই কি, আমার আমার পুঁজিটাই কি, আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি তুমি একটু মাফ করে দাও। এরকমভাবে যখন বান্দা এই মানসিকতা নিয়ে বলে তখন আল্লাহ পাক যে তাকে মাফ করে দেন। তাহলে আমরা বেশি ইবাদত করতে পারলে ভালো, তাহলে একটা ধারাবাহিকভাবে রাত্রে কিছু তাহাজ্জুদ পড়ব, কিছু কোরআন তেলাওয়াত করব, আর আপনি যে দোয়াটা বললেন সেই দোয়াটা ধারাবাহিকভাবে পড়তে পারবো, তাহলে এমন একটি রাত যাবে না বেজোর রাত্রিতে যেটাতে আমি ইবাদত করিনি। তাহলে লাইলাতুল কদর এই রাত্রিগুলোতেই হবে, তাহলে আমি নিশ্চয় নিশ্চয় লাইলাতুল কদর ইনশাআল্লাহ পাবো। আর আপনি একটা ঘটা করে সারা রাত্রি ইবাদত করলেন, না হোক নাও হইতে পারে, অন্যদিন লাইলাতুল কদর হয়ে গেল কিচ্ছু করলাম না সেদিন, এইটার জন্য আমি বলবো যে রসুল পাক সাল্লাম আসলে আমাদেরকে এমন একটা মানে সূত্র দিয়ে দিয়েছেন যে তোমরা যেন লাইলাতুল কদর পাও। আর বিশেষ করে এখন আমাদের এখানে একটা জিনিস আছে, সেটা হলো কি, আমরা 20 রমজান আসরের পরে এতেকাফ নিলাম 10 দিন সুন্নতে মুয়াক্কাদা। এখন যখন আমি সুন্নতে মুয়াক্কাদা এতেকাফ করতে পারতেছি না আর করবই না, যেহেতু আমি 20 তারিখে এতেকাফ, অথচ আপনি জানেন এটাও তো এটা আমি আমি 20 তারিখে এতেকাফ নিতে পারি না, আমারটা সুন্নতে মুয়াক্কাদা আদায় হবে না, কিন্তু আমি তো নফলে এতেকাফ করতে পারি, 2 দিনের জন্যও করতে পারি, 3 দিনের জন্যও করতে পারি। আর এটা তো ওইরকমই, যত গুড় তত মিষ্টি, আপনি 10 দিন করতে পারলেন না 9 দিন করতে পারলেন, আল্লাহ তো আপনাকে বঞ্চিত করবে না। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইতাকাফা ইয়ুমান ইবতাগা ওয়াজহিল্লাহি বাআদাহুল্লাহু আনহুন নারা ফি মাসাফাতিল খন্দক ওয়াল খন্দকু বুদাল মাশরিকাইন।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য এক দিন রাত্রি এতেকাফ করলো, জাহান্নামকে তার থেকে পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত যতটুকু দূরত্ব সেরকম তিন দূরত্বে নিয়ে যাবে। আর এখানে দিন দূরত্ব বোঝাতে দূরত্ব বোঝানোর উদ্দেশ্য নয়, অর্থাৎ তার থেকে অনেক অনেক মাইল দূরে তাকে জাহান্নাম থেকে দূরে নিয়ে যাবে, অর্থাৎ তার জাহান্নাম থেকে আর মাগরিব মানে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত দূরত্ব, যেটা আমরা একেবারে দুনিয়াতে বসবাস করছি দূরত্বটা একেবারে কম নয়, তো এরকম যদি তিন সমান পরিমাণ দূরে থাকে তার মানে তো জাহান্নামের কিছুই এখানে শেষ সময় পাচ্ছে না। এটা এটা বোঝানোর, তাহলে আমরা যারা সাধারণত মনে করি আমরা 20 তারিখে এতে সাহেব সুন্দর আলোচনা আপনি করছিলেন, আমাদের যেতে হবে দর্শকদের কাছে, অনেক দর্শক বন্ধু অপেক্ষায় আছেন প্রশ্ন করার জন্য। জি আসসালামু আলাইকুম, দর্শক বন্ধুদের যারা অপেক্ষায় আছেন এক এক করে নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন, একটু জোরে বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি এক কদম কোরআন মানত করছিলাম, সেটা রমজানের আগে আটকলা পড়ছিলাম, সেটা এখন যদি আমি রমজানে পুরোটা কমপ্লিট করি তাহলে কি রমজানের ফজিলত পাব? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নামাজে কি কি ভুল হলে সেজদায় সাহ দিতে হয়? আর তিন নম্বর প্রশ্ন, এই যে শবে কদরের দিন সবাই মানে কোরআন খতম করে, ধন্যবাদ, তিনটি প্রশ্ন চমৎকার গুরুত্বপূর্ণ, আপনি অনুষ্ঠানের সাথে থাকুন আমরা আলোচনা করছি, বুঝতে পেরেছেন। প্রথম প্রশ্ন হলো, আমার ভুনে এটা কোরআনের নজর বা মানস করেছিলেন, এই মানতটার কিছু অংশ রমজানের আগে আদায় করছেন, এখন কিছু অংশ রমজানের মধ্যে আদায় করছে, এখন রমজানে যে আদায় করলে যে সওয়াবটা, নফল আদায় করলে একটা ফরজের সওয়াব, ফরজ আদায় করলে 70 গুণ, এই সওয়াবটা উনি পাবেন কিনা? আমি বলবো যে প্রথমে আপনি যেই রমজানের আগে আদায় করছেন সেটা যাই হোক, কিন্তু রমজানে যেটা আদায় করছেন সেটার জন্য তো আল্লাহ পাক আপনাকে দেবেই দেবে আর এটা কবুল করবে, সেই জন্য এটা উচিত না যে আল্লাহর কাছে, আল্লাহ একবারে আল্লাহ যেভাবে ঘোষণা করছে পরিমাপ করে করে আল্লাহর কাছে আশা করা উচিত নয়, আল্লাহর কাছে আমরা আশা করবো বেশি, কারণ আল্লাহ আপনি যদি আল্লাহর কাছে খান্নাঘাটি করতে পারেন, আল্লাহ যে বলছে 700 গুণ দিয়ে দেবে, 700 গুণ থেকেও বেশি দেবে, আমি সেটা বিষয়টা এইভাবেও বলি যে সেটা হলো বান্দার অন্তরের যে কতটুকু আল্লাহর কাছে বিনয় প্রকাশ করছে তার উপর ভিত্তি করে নির্ভর করে। এটা একজন ব্যক্তি, আমি একটা দৃষ্টান্ত দিয়ে আপনাকে এটা মনক্ষুণ্ণ হয়ে, যেমন একজন রিক্সাওয়ালা সারাদিন রোজা রাখছে এবং সে রিক্সা চালাইছে, আর আমি এসির ভিতর থাকছি আমিও রোজা রাখছি, আল্লাহর কাছে ওই রিক্সাওয়ালার রোজাটা খুব পছন্দনীয় হবে না, সে গরমের মধ্যে তাপের মধ্যে কষ্ট করছে, আর আমি এসির মধ্যে বসে থাকছি আমারটা একটু কম স্বভাব হবে না, তা আমিও যদি আবার অন্য ভালো কাজ করি সেটা অন্য বিষয়, কিন্তু শুধু রোজার দিক থেকে মানে রোজার দিক থেকে তো সওয়াব সবারই পাবেন, বাট ওর যে এক্সট্রা কষ্ট করেছে এটা একটু বেশি দিব না, এটা তদ্রূপ এই আমার ভুনে যে বলছেন যে আমি যদি আপনি খান্নাকাটির করুন একটা কোরআন শরীফ পড়ে, অর্থাৎ আমরা এক কথা বুঝতে পেরেছি যে আল্লাহর কাছে চাইতে আমরা বেশি চাও, বেশি চাইব, যত বেশি চাওয়া যায় তিনি দিতে, তো আমরা চাইতে কার্পণ্য করি, আল্লাহ পাক দিতে কিন্তু কার্পণ্য করেন না। আরেকটি প্রশ্ন তিনি করেছেন যে নামাজের সাহু সেজদা কি কি কারণে, এটা একটু সংক্ষিপ্ত বুঝতে হবে, নামাজের মধ্যে কোনো ফরজ ছুটে গেলে সেজদাও নাই, এটা নামাজ আদা করা ছাড়া পুনরায় করা ছাড়া, আর নামাজের মধ্যে সুন্নত ছুটে গেলেও কোনো সুবিধা নেই, এটা তওবা করা ছাড়া। এখন আমাদের যেটা নামাজের মধ্যে সুবিধা সেটা হলো ওয়াজিবকে নিয়ে, কেউ যদি ওয়াজিব, কারো যদি অনিচ্ছাকৃতভাবে, তা ইচ্ছাকৃতভাবে না অনিচ্ছাকৃতভাবে ভুলে যদি ওয়াজিব ছুটে যায়, অথবা ওয়াজিবের মধ্যে যে একটা ধারাবাহিকতা আছে ধারাবাহিকতা রক্ষা না হয়, এরকমভাবে ফরজের মধ্যে যদি একটা ধারাবাহিকতা আছে ধারাবাহিকতা রক্ষা না হয়, তাহলে তার জন্য কী ওয়াজিব হবে? সুসুবিধা ওয়াজিব হবে। যেমন আমার উচিত ছিল আমি আলহামদুলিল্লাহ কেরাত সংযুক্ত করব, আলহামদুলিল্লাহর সাথে কেরাত করতে পারিনি, ভুলে গেছি, আমি আলহামদু পড়েই রুকুর মধ্যে চলে গেছি, তাহলে ওয়াজিব ছুটে গেছে, আমাকে কী করতে হবে? সুসুবিধা দিতে হবে আখেরি বৈঠকে, অথবা দুইটা সিজদা ধারাবাহিকভাবে দেওয়া উচিত ছিল, আমি এক সিজদা দিয়েই এক রাকাতের মধ্যে উঠে গেছে, পরে মনে পড়ছে আর আমি তো দুইটা, আমি আরেক রাকাতে গিয়ে তিনটা সিজদা দিয়ে দিয়েছি যেহেতু, কিন্তু আমার কি ছুটে গেছে? ধারাবাহিকতা ছুটে গেছে। এরকমভাবে ধারাবাহিকতা ছুটে, এক কথায় আমরা আমাদের এই বোনকে সুন্দর পরামর্শ দেব যে নামাজের ভেতরে এবং বাহিরে 13 ফরজ আর নামাজের ওয়াজিব 14টি, তারপরে বলবো যে
সব জায়গাতে কিন্তু এটা পাওয়া যায় যে নামাজের ওয়াজিব 14টি, ওই নামাজের 14টা ওয়াজিব মুখস্থ করা কিন্তু এটা জরুরি, খুবই জরুরি বিষয়। তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা যদি ভুলে ছুটে যেখানে ছুটুক যে অবস্থায় ছুটুক, আপনাকে শেষ বৈঠকে সাহস দিতে হবে, তাহলে ইনশাল্লাহ আদায় হয়ে যাবে। আরেকটি প্রশ্ন তিনি করেছেন যে শবে কদর, কদরের রাত্রিতে অনেকে কোরআন তেলাওয়াত করেন, তো ওই দিন রাত্রে তেলাওয়াত করলে কি আসলে সওয়াব বেশি নাকি? আমি একটা কথা বলি, শবে কদরের রাত্রিতে আমরা কোনটা জানি না, আমরা আশা করতে পারি এই রাত্রে কোরআন শবে কদর, সেই জন্য তো আমরা মনে করবো যে 21 তারিখের রাত্রিও শবে কদর হতে পারে, সেই আশা নিয়ে আমি কোরআন তেলাওয়াত করবো। 23 তারিখের রাত্রিও হইতে পারে, 25 তারিখের রাত্রিও হইতে পারে, সব দিনে আমরা সব ভিজুর রাত্রি কিন্তু কোরআন তেলাওয়াত করবো, এবং কোরআন তেলাওয়াত করা পৃথক একটা মর্যাদা আছে। এবং যদি সেই রাত্রিতে শবে কদর হয়েই থাকে এবং কোরআনও তেলাওয়াত করে থাকেন, তাহলে আপনার কোরআনের রসুলে আপনি জান্নাতে চলে যাবেন, কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউল কোরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন কিয়াল কিয়ামতের মধ্যে নেই, যিনি কোরআনের পাঠক তার জন্য সুপারিশকারী হিসেবে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ, বড় চমৎকার বলেছেন। আমরা পরবর্তী দর্শকের কাছে যাব। জি, আসসালামু আলাইকুম, দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, এই যে আমি তো কোরআন তেলাওয়াত খতম দিছি, এই যে কি মানে জীবিত মানুষের নামে কি দেওয়া যাবে? ধন্যবাদ। আমরা দেখি আমাদের শেখ কি বলেন। আমি একটা কথা বলি, এখানে সওয়াব তো কাউকে দেওয়া যায় না, কিন্তু এই আল্লাহ পাক রব্বুল বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইবতাগু ইলাইহিল ওয়াসিলা। আর আপনি সব তাফসীরের মধ্যে দেখছেন ওয়াসিলা অর্থ হলো নেক আমল, তো কোরআন শরীফ তেলাওয়াত করার সাথে তো নেক আমল আর কিছু থাকতে পারে না। তো নেক আমল রসুলে আপনি মৃত ব্যক্তিদের জন্যও দোয়া করবেন, জীবিত ব্যক্তিদের জন্য দোয়া করবেন, কারণ নেক আমলের রসুলে দোয়া আল্লাহর কাছে কবুল হয়। কোরআন তেলাওয়াতের সাথে বড় উত্তম নেক আমল আর কিচ্ছু নাই। অতএব আপনি এই নেক আমলের রসুলে জীবিতদের জন্য দোয়া করবেন, আপনার ছেলের জন্য দোয়া করবেন, স্বামীর জন্য দোয়া করবেন, আমাদের মরহুম মা বাবার জন্য দোয়া করবো। চমৎকার। পরবর্তী দর্শকের কাছে আমরা আসবো। আসসালামু আলাইকুম, যে দর্শক আপনি পরিচয় দিয়ে কি জানতে চান বলুন। আমাদের শরীরের জন্য উপকারী যদি আমরা ঘুমিয়ে থেকে এই কথা বলার পরেও? আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, ক্লিয়ার বুঝতে পেরেছেন? আমরা আরেকবার বলতে হবে, প্রত্যেক দিন মুয়াজ্জিন সাহেব কি বলেন? ফজরের নামাজে মুয়াজ্জিন সাহেব বলেন, মানে সে দেখেছে বাস্তবে না স্বপ্ন যোগে? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ, আমরা আলোচনা করছি। প্রথম প্রশ্ন হলো, আস সলাতু খাইরুম মিনান নুম, এই কথাটি কখন বলে? যখন ফজর শুরু হয়ে যায়। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, কেউ যখন ফজরের আজানের পরে ঘুমায় তখন তার কানের মধ্যে শয়তানে পেশাব করে দেয়। যে ঘুমের মধ্যে শয়তান এসে পেশাব করে দেবে, সেই ঘুম তো কোনোদিন বরকতি হইতে পারে না, এক্সেপ্ট অসুস্থ ব্যক্তি যারা, কারণ অসুস্থ ব্যক্তিরা মাজুর, তো সে অক্ষম, সেই ব্যক্তি ছাড়া কোনো সুস্থ ব্যক্তির জন্য এই ঘুম বরকতের ঘুম হইতে পারে না। বরং আস সলাতু খায়রুম মিনান নওম, বলুক আর না বলুক, ফজরের সময় হয়ে গেলে আমাকে উযু করে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিতে হবে। সুন্দর এক দৃশ্য কিন্তু ফজরের আগে দেখা যায় আমাদের ঢাকা শহরে, দেখা যাচ্ছে যে এই মসজিদে আজান দিচ্ছে, ওই মসজিদে আজান দিচ্ছে, আর আজানগুলোর শোরু মাশাল্লাহ ওই সময় আকর্ষণীয়, এবং সব জায়গায় যেহেতু নীরব নিস্তব্ধ, সেখানে আজানের আওয়াজটা আল্লাহর নামের বরাত মধুর। আরেকটি প্রশ্ন তিনি করেছেন যে জীবিত মৃত ব্যক্তিকে যদি জীবিত অবস্থায় কেউ দেখে, এরকম দেখতে পারে, কোনো অসুবিধা নেই, এটা হলো আল্লাহর কুদরত এজাহারের জন্য। কাউকে আল্লাহ পাক রব্বুল কোনো একটা মৃত ব্যক্তি যিনি বুজুর্গ ছিলেন তার একটা আকৃতি দিয়া ডামি তৈরি করে আর কাউকে হেদায়তের জন্য এরকম দেখাইতে পারে। যেমন আমাদের বহু যোদ্ধার মধ্যে নাকি কেউ খিজির আল ইসলামকে দেখছে, কেউ অন্য বুজুর্গকে দেখছে, এরকম দেখতে পারে। এটা এটা দেখার অর্থ এটা নয় যে সেই জীবিত মৃত ব্যক্তি জীবিত হয়ে গেছে, বরং আল্লাহ পাক রব্বুল বান্দাদেরকে হেদায়ত করার জন্য এরকম কিছু নিজের কুদরত প্রকাশ করে থাকে। এর দ্বারা বলে জিন বা অন্য কিছু এই ধরনের ভাবার তো কোনো অবকাশ নেই, দরকারও নাই, দরকারও নাই।
আমরা পরবর্তী দর্শকের কাছে আসবো। আসসালামু আলাইকুম, যে দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন করতে চাচ্ছি যে হলো যে আমার ব্যাংকে হচ্ছে ওই যে জিপিএস সাথে কিছু টাকা আসে দুই বছর হলো, আর একটা ইন্স্যুরেন্স আছে জীবন বিমা আর কি, জীবন বিমা ইন্স্যুরেন্স, এইটা কি টাকা দিতে হবে কিনা, আর যদি ঋণ থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আলোচনা করছি বিষয়টি। প্রথম কথা হচ্ছে আপনার ডিপিএস থাকুক, আপনার আলাদা ক্যাশের মধ্যে থাকুক, ব্যবসার মাল থাকুক, সবগুলিকে যোগ করতে হবে এক জায়গায়, অর্থাৎ এটা হলো আমার অ্যাসেট, এটা যোগ করতে হবে। আবার আমার থেকে যারা পাচ্ছে সেটাও যোগ করতে হবে, আমি যাদের থেকে পাচ্ছি সেটাও যোগ করতে হবে। তাহলে আমি যাদের থেকে পাচ্ছি সেটা আমার সম্পদের সাথে যোগ করে জাকাত দিতে হবে, আবার যেটা আমার থেকে পাচ্ছে সেটা আমার সম্পদ থেকে বিয়োগ করে সেটাকে জাকাত থেকে মুক্ত করতে হবে। জিনিসটা যেমন মনে করেন মৌলিক বিষয়টা, যেমন আমার 10 লক্ষ টাকা আছে, আমার থেকে একজন 3 লক্ষ টাকা পাইতেছে, তা আমি 3 লক্ষ টাকা আমার 10 লক্ষ টাকা থেকে আমি বিয়োগ করে ফেলবো 7 লক্ষ টাকা, আবার আমি আরেকজন থেকে 1 লক্ষ টাকা পাইতেছি কিন্তু সেটাও আমার কাছে না থাকলেও সেটা আমি 7 লাখ টাকার সাথে যোগ করে 8 লাখ টাকা করতে হবে, তাহলে আমার জাকাত দিতে হবে। অতএব ডিপিএস যেটা আছে সেটা আপনার অর্জিত সম্পদ, আপনার কাছে আছে, হয়তো আপনি এখন ব্যবহার করতে পারতেছেন লাভের কারণে, অন্য কারণে আর কাছে আমানতের মতো, সেটাকে আপনাকে জাকাত দিতেই হবে। মানে ডিপিএস হোক আর জীবন বিমা হোক সবগুলো একই একই। পরবর্তী দর্শকের কাছে আসবো। জি আসসালামু আলাইকুম, দর্শক কি জানতে চান আপনি বলুন। জি বলুন। প্রথম প্রশ্নটি হচ্ছে আমি একটা বই পেয়েছিলাম, একটা যে কে সুবহান আল্লাহি অবিহান দিহি সুবহান আল্লাহি আজিম, এখানে এটা কি সুবহান আল্লাহ হবে না সুবহান আল্লাহ কি হবে? আমরা বুঝতে পেরেছি, আরেকটি প্রশ্ন। আর দুইটা প্রশ্ন আছে, একটা হচ্ছে কোরআনে হৃদয় বলা হয় কোন সিরাতে, কোরআনে হৃদয়, কোরআনে রূহ, ধন্যবাদ, আমরা আলোচনা করছি। প্রশ্নগুলো সুন্দর সুন্দর, আপনি বুঝতে পেরেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এখন জানতে চাচ্ছে যে ওয়াও দিয়া না ওয়াও ছাড়া, দুইভাবে তো পড়া যায়। বুখারী শরীফের শেষ হাদিস সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কারণ এটা না জানা আরবি বলে তারা জানেন সুবহানাল্লাহ ও বিহামদিহি হলে ওয়াও হালিয়া যেটা আছে সেটা স্পষ্ট করা হলো, আর ওয়াও হালিয়া যেটা আছে সেটা স্পষ্ট না করলো, তখন মুতালাব্বিসান বিহামদিহি হয়ে গেল। অতএব আমরা এই সব গ্রামাটিক্যাল বিষয়গুলো ওনাকে না বলে বলবো যে এটা অর্থ জানতে চাই। তারাবি শব্দের অর্থ হলো তারবি হাতুন, এটা আপনি জানেন, তারবি হাতুন অর্থ হলো একটু বিশ্রাম নেওয়া। তা আমরা যেহেতু তারাবির নামাজটা খুব দৃঢ়স্থিরভাবে পড়তে হয় এবং সেটাতে কোনো এরকম না যে আমাকে এটা ফরজ এটা তাড়াতাড়ি শেষ করতে হবে এরকম কোনো তাগাদা থাকে না, বরং এটা বিশ্রাম নিয়ে নিয়ে আল্লাহর সাথে খুব মজা করে করে পড়তে হয়, সেজন্য এটাকে তারবিহ বলা হয়। আর এটার তারবিহ শব্দের বহু বচন হলো তারাবিহ, আর সেটাকে আমরা বাংলার মধ্যে মানে ফেলেছি তারাবি মানে তাড়াতাড়ি, তারবিহনের অর্থ হলো বিশ্রাম করে করে পড়া, এই তারবিহনের বহু বচন হলো তারাবিহ, অর্থাৎ বেশি বেশি বিশ্রাম নিয়ে দৃঢ়স্থিরতার সাথে পড়ার নামাজ হলো তারাবিহ। আরেকটি প্রশ্ন করেছেন যে বদর যুদ্ধ রমজানের কত তারিখে হয়েছিল? 17 রমজান হয়েছিল, শুক্রবার দিন ছিল। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক সুন্দর আলোচনা আজকে আপনি আমাদের জন্য উপহার দিয়েছেন, আরও কথাবার্তা আপনার শুনতে মনে চাচ্ছিল কিন্তু আমাদের হাতে সময় নেই, আল্লাহ তাআলা আপনার হায়াতকে বরকতময় করুন। দর্শক মণ্ডলী, আজকে
লাইলাতুল কদর অন্বেষণ নিয়ে আমরা আলোচনা করছিলাম, যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে তাহাররাও শব্দ বলেছেন, লাইলাতুল কদরকে তালাশ করতে বলেছেন। সেজন্যই তালাশ শব্দ দিয়ে আজকে বিষয় নির্ধারণ করা হয়েছে। তালাশের যে অর্থগুলো আমরা এখানে শুরুতেই বলেছিলাম যে তালাশ মানে কোনো কিছু দিয়ে তালাশ করা না, তালাশ মানে হলো ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে এই রাত্রটাকে কাটানো। ইবাদত আমল হতে হবে শরীয়ত সম্মত, শরীয়ত সাপোর্ট করে না, শরীয়ত চায় না, মেজাজ শরীয়তের বিপরীত। এই ধরনের ইবাদত দ্বারা দেখা যাচ্ছে যে যেহেতু শরীয়ত চায় না, তো এর দ্বারা তো আসলে এটা ইবাদতই হবে না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বেশি করে আমারই কাছে তোমরা চাও, আমারই তোমরা ইবাদত করো, আল্লাহর বলেছেন আল্লাহর ভাষায়। তো এই জন্য ইবাদত হবে আল্লাহর জন্য, সাহায্য চাওয়া হবে আল্লাহর কাছে। দুনিয়ার কোনো মাখলুক, দুনিয়ার কেউ কোনো মাখলুকের কাছে বা মাখলুকের জন্য করে ইবাদত হবে না, একমাত্র আল্লাহর জন্য। আরেকটি দোয়া যেটা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি আমরা মুখস্থ করে নিই এবং নিজেও পাঠ করব, অপরকে বলার জন্য আমরা উদ্বুদ্ধ করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকে আল্লাহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মাহে রমজানের 22টি রোজা আজকে চলে যাচ্ছে, বাকি রোজাগুলো যেন সুন্দর সুস্থতার সাথে আমরা আদায় করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিন আমাদের অনুষ্ঠানের সাথে থাকবেন, এসে আমার ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি দরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম। যারা আমাদের অনুষ্ঠানের সাথে আছেন সকলকে বলবো, নিজেদের কাজ রেখে, অন্যান্য কাজ রেখে দোয়ায় হাত শরিক হয়ে হাত তুলে আল্লাহর কাছে আমরা দোয়া করি। এখান থেকে আমরা যা যা বলবো আপনারা আমিন আমিন বলতে পারেন, অথবা আপনাদের কথাগুলো আল্লাহ তাআলার কাছে আপনারা পেশ করতে পারেন। ইফতারের পূর্ব মুহূর্তে একটি দোয়া হাদিসে পাকের মধ্যে এসেছে, তা হলো ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি। এই দোয়াটি আমরা বেশি বেশি পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. يا واسع الفضل اغفر لي، يا واسع الفضل اغفر لي. اللهم إنك عفو تحب العفو فاعف عنا، اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا أرحم الراحمين. مولاي الكريم يا الله، আমরা গুনাগার বান্দার আপনার শাহি দরবারে হাত তুলেছি। ও গো মাওলা, আপনি তো ক্ষমাশীল, ক্ষমা করতে আপনি পছন্দ করেন। মাওলাই করিম, দয়া করে মায়া করে আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ জমিনবাসীকে আপনি ক্ষমা করে দেন, আল্লাহ সকলকে আপনি ক্ষমা করে দেন। আপনার হাবিবকে তো আপনি জগতের বুকে রহমতুল্লিল আলামিন, সারা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। মাওলাই করিম, সারা জগতের উপরে রহম দয়া করে জগৎবাসীকে আপনি ক্ষমা করে দিন। মাওলাই করিম, সারা বিশ্বের মধ্যে করোনা নামক এক রোগ ছড়িয়ে পড়েছে। আল্লাহ অনেক দিন ধরে এই রোগটি তার শক্তি দেখাচ্ছে। মাওলাই করিম,
তার ক্ষমতা তো আল্লাহ আপনার কাছে কিছুই না গো মাওলা, আপনি তো কাদের মতলক, সকল শক্তির মালিক, সকল কিছুর মালিক, মেহরবানি করে এই রোগটাকে আপনি দূর করে দেন, সারা বিশ্ব থেকে দূর করে দেন, মুসলমান ভাইদের থেকে দূর করে দেন, আল্লাহ আমাদের দেশ থেকে আপনি দূর করে দেন। ওগো মাওলা, আমাদের দেশে যতগুলো মানুষ আমরা বাস করছি, যারা দেশকে চালাচ্ছেন, যারা আল্লাহ জনগণ আছেন, সকলকে মেহরবানি করে এই রোগ থেকে আপনি হেফাজত করেন, সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ যারা আক্রান্ত হয়েছেন মেহরবানি করে ওনাদেরকে আপনি সুস্থতা দান করেন। ওগো মালিক, অনেকে হাসপাতালে শায়িত আছেন, আল্লাহ এই রোগের কারণে শ্বাস প্রশ্বাসগুলো নিতে কষ্ট হচ্ছে, ওনাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়মা কুল্লিয়া দান করেন। যারা এই রোগে আক্রান্ত হয়ে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাদেরকে শাহাদাতের আলা মাকাম দান করেন। আল্লাহ যাদেরকে আপনি সুস্থ রেখেছেন, মাওলাই করিম শুক্রিয়া আদায় করছি, মেহরবানি করে আপনি শুক্রিয়াগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। ওগো মাওলা, আমরা যেখানে বসে হাত তুলেছি সুন্দর বসুন্ধরাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম, যারাই এখানে বসবাস করছেন, যারা যেইভাবে যুক্ত রয়েছেন, আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন, আল্লাহ রহমতের মহামালা করুন, গুনাগুলোকে ক্ষমা করে দিন। মাওলাই করিম, গুনাগার বান্দাদেরকে আপনি ক্ষমা করতে পছন্দ করেন। ওগো মাওলা, আমাদের সকলের গুনাগুলোকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ বিশেষ করে সম্মানিত চেয়ারম্যান সাহেব, এমডি সাহেবদেরকে, মাওলাই করিম পরিবারভুক্ত যারা আছেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী, মহাব্বতের বন্ধুগণ, আল্লাহ সকলকে আপনি এই মহামারী থেকে আল্লাহ মেহরবানি করে আপনি রক্ষা করুন। আল্লাহ সব ধরনের বালা মুসিবত থেকে আপনি রক্ষা করুন, শারীরিকভাবে আপনি সুস্থতা দান করুন, এলেমে আমলে আপনি বরকত দান করুন। মাওলাই করিম, আমাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দিন, আল্লাহ সুন্দর জান্নাতের ফয়সালা করে দিন। মাওলাই করিম, নাজাতের দিনগুলো চলছে, আল্লাহ আমরা গুনাহ থেকে নাজাত চাই, আল্লাহ অপরাধ থেকে মুক্তি চাই। মাওলাই করিম, মেহরবানি করে আপনি মুক্তির ফয়সালা করে দেন। মাওলাই করিম, আমাদের পিতা মাতা যারা কবর বসে হয়েছেন, আল্লাহ আমরা জানি না কার কবরে কে কি অবস্থায় আছেন, কেউ কষ্টে আছেন, কেউ আরামে আছেন। মাওলাই করিম, সকলের কবরগুলোকে শান্তি ও রাহাতের করে দিন, আল্লাহ শান্তি ও রাহাতের ফয়সালা করে দিন। ওগো মাওলা, কবর যদিও আমাদের কাছে সাড়ে তিন হাত মাটির নিচে, কিন্তু কোনো খবর আমরা পাই না, কিন্তু দুনিয়ার জগতের মাশরিক থেকে মাগরিব পর্যন্ত মুহূর্তের মধ্যে আমরা খবর পাই। মাওলাই করিম, হিকমতের কারণে কবরের বিষয়গুলো আমাদের কাছে আপনি গোপন রেখেছেন, আল্লাহ গোপনই থাক, তবে আপনার কাছে মাফ চাই। কবরবাসীদেরকে ঈমান নিয়ে বিদায় গ্রহণ করেছেন, সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের সাথে যোগাযোগগুলো আপনি চালু করে দেন, জাহান্নামের সাথে যোগাযোগগুলো আপনি বন্ধ করে দেন। মাওলাই করিম, লাইলাতুল কদর যেই নামে আপনি সূরাতুল কদর একটি সূরাও নাজিল করেছেন, আল্লাহ রাত্রিতে আবাদত করার তৌফিক দান করেন, আমাদের সকলকে আপনি মাফ করে দেন। তাকাব্বাল সালাতানা ওয়া দুআনা বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন রহমতিকা ইয়া আরহামার রাহিমিন।